এখানে এইচপির 430-এর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটি পাওয়ার আছে, ডিসপ্লে নাই। দেখেন আমরা এখানে পাওয়ারটা অন করতেছি, ডিসি রিডিং 16, 26, 25, পাওয়ার অন 800, 1000। ডিসি রিডিংটা খেয়াল করতে হবে আমাদের, যেহেতু আমরা ডিসি রিডিং নিয়ে কাজ করি, তো 1000 থেকে সেটা 700+800-এর কাছাকাছি এসে দাঁড়ায় আছে। তো এর মাধ্যমে আমরা একটা ক্লু পাই, ক্লুটা হচ্ছে যে ডিসি রিডিংয়ের ক্লু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো ডিসি রিডিংয়ের ক্লু মানে হচ্ছে কি, ডিসি এর 1.0 অ্যাম্পিয়ার প্লাস এটা নেমে আসতে হচ্ছে 800-এ, দ্যাট মিন্স এটা হচ্ছে বায়োসের ইস্যু। এবং এখানে দেখেন বায়োসের যে ব্যাটারিটা আছে এটাও কিন্তু লো, 2.2 ভোল্ট, যেখানে 3.34 ভোল্টেজ থাকার কথা সেখানে 2.2 ভোল্ট দেখতে পাচ্ছি। তো এই পাশে আমরা বায়োসের যে চিপটা আছে সেটা দেখতে পাচ্ছি। তো বায়োসের চিপটাকে আমরা জাস্ট নতুন করে বায়োস করে নিব এবং এমিটা আপডেট করে নিব। দেখেন এখানে বায়োসের ব্যাটারি যেটা আছে আমরা সেটাকেও নতুন করে তৈরি করে নিছি। তৈরি করে নেওয়ার পরে এখন আমরা পাওয়ার দিচ্ছি, ওকে। তো এখন পাওয়ারটা অন হয়ে আবার অন হয়েছে, বাট ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি না, ওকে। তো আমরা ট্রাই করতেছি যে ডিসপ্লে আসে কি না, বাট আমাদের ডিসপ্লেটা কিন্তু আসতেছে না। প্রসেসরের স্পিড ভালো আছে, প্রসেসরের হিট ভালো আছে, স্পিড ভালো আছে, ফ্যানের সব কিছু ঠিক আছে, বাট নো ডিসপ্লে। সো আমরা এর যে মডেল আছে, মাদারবোর্ডের যে পার্ট নাম্বার আছে, সেই পার্ট নাম্বার অনুযায়ী আমরা এটার বায়োসটা ডাউনলোড করব। ডাউনলোড করে শিকাগো এইচপিসি MB1 সেটাকে আমরা ডাউনলোড করে নতুন করে বায়োস করে নিছি। এখন দেখেন বায়োসের যে লাইট আছে সেটাও আসছে, ফ্যান ঘুরতেছে এবং ডিসপ্লেও চলে আসছে, ওকে। তো মূলত আমাদের আমরা এটার যে ক্লু আছে, আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের এই ক্লু বেসিসে কাজ করি, সেটা হচ্ছে যে ডিসি রিডিং। ডিসি রিডিং আমাদের বলে দেয় যে আমাদের প্রবলেমটা কোথায় এবং কী করতে হবে। ধন্যবাদ সবাইকে। এখানে ডেলের আরেকটি বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ডটি DA0V0DB1। তো দেখেন আমাদের এখানে ডিসি রিডিং 34, ওকে, 34, 13, 34, 24, 36, 34, 29, ওকে। তো আমরা এরও ডিসি রিডিংয়ের মাধ্যমে 42, 42, তো এর মাধ্যমে বুঝতে পারতেছি যে এই বোর্ডটিতে আমাদের শর্ট আছে, ওকে। এই বোর্ডটির মধ্যে শর্ট আছে, তো আমাদেরকে এই শর্ট ফাইন্ড আউট করতে হবে। তো এর জন্য আমরা দেখি পাওয়ার অন হয় কি না, আমরা ডিসি মিটারটি অন করে নিই। দেখেন পাওয়ার অন হয় না, পাওয়ার অন হইতে চেষ্টা করে বাট পাওয়ার অন হয় না, ওকে। তো আমাদের এইখানে আমরা ডিসি রিডিংয়ের মাধ্যমে দেখলাম যে এর মাধ্যমে এর মাদারবোর্ডে শর্ট আছে, 21 ভোল্ট ঢুকতেছে, 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হচ্ছে না, ওকে। তার মানে যদি আমাদের 19 ভোল্ট রেডি থাকে, দেন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি করতে হবে। দেন 5 ভোল্ট 3 ভোল্ট যদি রেডি থাকে, দেন আমাদের অন অফে যেতে হবে। অন অফ যদি ঠিক থাকে, দেন আমাদের
আয়োর যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো চেক করতে হবে। দেখেন এখানে 5.3 বলে কিন্তু প্রচুর হিট হচ্ছে, 57, যেখানে রুম টেম্পারেচার 30-31, আর 5.3 ভোল্টের আইসি তো 5.3 ভোল্টের আইসি হিট হচ্ছে মানেই আমাদের কিন্তু 5.3 ভোল্ট আইসি যে প্রবলেম আছে সেটা কিন্তু না। 5.3 ভোল্ট আইসির সাথে রিলেটেড অন্যান্য যে কম্পোনেন্ট আছে আয়ো বা অন্যান্য যে 5.3 ভোল্ট যেসব জায়গায় যায় তাদেরও প্রবলেম হতে পারে। তো আমাদের এইখানে যেই প্রবলেমটা শো করছে যে আমরা 5.3 ভোল্টের আইসি হিট হওয়ার কারণে আমরা দেখলাম যে আমাদের যে কয়েল আছে এই কয়েলের মধ্যে শর্ট দেখায়, দেন আমরা যখন 2 ভোল্ট ইনজেক্ট করছি তখন এখানে আয়োটা হিট হওয়া শুরু করছে। তার মানে ধরে নিছি যে আমাদের আয়োতে প্রবলেম। তো যেটা বলতে নিয়েছিলাম যে যদি আমাদের 5.3 ভোল্ট রেডি থাকে, এলডিও 3 ভোল্ট 5 ভোল্ট রেডি থাকে, দেন আমাদের অন অফ বাটনটা চেক করতে হবে। অন অফ বাটন যদি আমাদের ভোল্টেজ ঠিক থাকে দেন আয়োর যে রিকোয়ারমেন্ট আছে এই আয়োর রিকোয়ারমেন্টটা আমাদের কমপ্লিট করতে হবে। আয়োর যে সকল রিকোয়ারমেন্ট, আয়োর পাওয়ারের পরে যে সকল সিগনাল আসছে আমাদের অন্য ক্লাসে, এই আয়োর পুরো সিগনালের ডিটেলসগুলো চেক করা আছে, দেখতে পাবেন আমাদের ডেলের একটি বোর্ডে, সেডার বোর্ডে। তো সেই প্রত্যেকটা সিগনাল চেক করতে হবে, দেন পাওয়ার অন হতে পারে আর কি। তারপরে যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে চিপসেটগুলো আছে, সেই চিপসেটগুলো যেমন র্যাম, প্রসেসর, তারপরে হচ্ছে গ্রাফিক্স, পিসিএস, এই জিনিসগুলো চেক করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।